চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা, যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয় তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতেছেন, আয়েশা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাউতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার, এটা কি মসজিদ না আরএফএলের শোরুম সন্দেহ হয়, এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সেজদা করতে পারেন না, তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে পারবেন, দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সেজদার সময় বসে ইশারা করবেন, এটা জায়েজ আছে। জাযাকুমুল্লাহ খায়রা।